হ্যালো বন্ধুরা, চলে এসেছি বাঙালির ব্লগে। নতুন এক রেসিপি নিয়ে এসেছি, হলো লাউ দিয়ে মাসকলাইয়ের ডাল। অনেকেই ডালকে বিভূতির ডাল বলে, কেউ কালো ডাল বলে। তো যাই হোক, ডালটা খেতে বেশ ভালোই লাগে। তো আমি আজকে এটি রেসিপিটি লাউ দিয়ে বানিয়েছি। দেখুন কেমন বানিয়েছি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করে জানান আমি কেমন ভিডিওগুলো দিচ্ছি, বা আপনার ভিডিওগুলো আপনার মন মতন হচ্ছে কি না, বা ভালো বলতে পারছি কি না সেটাও জানাবেন। আমি আজকে মাসকলাইয়ের ডাল রান্না করবো, লাউ দিয়ে রান্না করবো। তো লাউগুলোকে প্রথমে কুচিয়ে কেটে নিয়েছি, এভাবে মানে মাঝারি এই সাইজে কেটে নিয়েছি। আর মাসকলাইয়ের ডালটাকে আমি পেছন করে সিটি দু সিটি মেরে নিয়েছি। তারপর আমি এবার লাউগুলোকে একটু সিটি দিয়ে দিব, এক সিটি দিব। লাউগুলোকে কী করবো, এর মধ্যে সব দিয়ে দেব। মাসকলাইয়ের ডাল খেতে খুব ভালোই লাগে, বেশ লাউ দিয়েই। ঢাকনা দিয়ে একটা সিটি মেরে নেবো, তাহলে লাউটা সিদ্ধ হয়ে যাবে। আমি তো ভুলে গেছিলাম, তাই ঢাকনাটা খুলে আমি আবার লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে ঢাকনা বন্ধ করে একটা সিটি মেরে নেব। লাউটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি সম্বার দেব লাউ মাসকলাইয়ের ডাল একসাথে কিনে। আমি প্রথমে দেখিয়েছিলাম যে প্রথমে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, পেশে করে দিয়ে দুটো সিটি মেরে নিয়েছি। তারপরে লাউটাকে একটা সিটি মেরে নিলাম, দিয়ে হলুদ দিয়ে, এটা আমি আপাতত হলুদ দিলাম, দিয়ে এটাকে মিক্সড করে নিলাম। এবার আমি এদিকে কড়াইয়ে তেল গরম করেছি, গরম করে এক এক করে আমি সম্বার দেব। প্রথমে দিলাম শুকনো লঙ্কা, তারপর তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা। এবার ভালো করে ভেজে নেব। মশলা ভালো হয়ে গেছে, এবার আমি সম্বর দিয়ে দিব ডালটা। সিদ্ধ সিদ্ধ করে রাখা ডাল আর লাউটা সেই থাকে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে আপনারা ট্রাই করুন, ভালো লাগবে। লাউ দিয়ে মাসের ডাল।